হ্যালো, আমি এই মুগ ডাল ভিজিয়েছি এই 100 গ্রাম মতো। এটাকে পিষে নিব মিক্সিতে, তার সাথে এগুলো মেশাবো। ডালটা বেটে নিয়েছি, বাটিতে ঢাললাম। এবারে সাথে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি আর লঙ্কা কুচি এবার দিয়ে ওটা মেখে নেব। একটু লবণ দেব, একটু জল লাগবে। এবার এই ঘোলাটা হয়ে গেছে, এবারটা দিয়ে প্যানে সামান্য তেল দিয়ে পুরো প্যানটাতে তেলটাকে ছড়িয়ে দেব। বেটারটা, এটা ঘোলাটা 1 চামচ দিয়ে দেব। মিক্সটা হয়ে গেছে, উল্টি দেবো একটু। এবার হয়ে গেছে, হয়ে গেল সকালবেলা মুগ ডালের ব্রেকফাস্ট। এই বেটারটা গোলা হয়েছে, এবার টুকরা করে ছড়িয়ে দেবো। মিক্সটা হয়ে গেলে উল্টিয়ে দেবো, উল্টিয়ে দেবো। আমরা এইভাবে আটা না দিয়ে কিংবা ময়দা না দিয়ে মুগ ডালটা দিয়ে, ডাল দিয়েও আমরা এটা করে টিফিনটা করতে পারি। এতে আমাদের ক্ষতিটাও কম হবে। তো চলুন দেখিনি কিভাবে করব এটা।